হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন দেখছো দ্য এক্সাম এফএম বাংলা ইউটিউব চ্যানেল। একটা ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসিয়াল ওয়েবসাইটে। নোটিশে বলা রয়েছে কি সেটা আজকে আমি বিস্তারিতভাবে তোমাদের এই ভিডিওতে জানাবো। তো দেখো, এখানে লেখা রয়েছে যে বিল্ডিং স্যানিটাইজেশনের জন্য 7 জানুয়ারির থেকে 8 জানুয়ারি ফ্যাকাল্টির যে অফিস সেটা বন্ধ থাকবে। সেই জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ ডেফার্ড ফ্রম 11 জানুয়ারি 2021 টু 15 জানুয়ারি 2021। তো ডকুমেন্ট ভেরিফিকেশন 11 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে হবে, এবং লাস্ট ডেট ফর আপলোডিং দ্য ডকুমেন্টস উইল বি এক্সটেন্ডেড আপ টু 9 জানুয়ারি 2021। অর্থাৎ তোমাদের যেটা আজকে লাস্ট ডেট ছিল, অনেকেই বলছিল যে সকাল থেকে তোমাদের কিছুতেই ডকুমেন্ট আপলোড হচ্ছিল না, তো তোমাদের জন্য এটা খুবই ভালো খবর যে 9 জানুয়ারি 2021, অর্থাৎ আরও দুদিন ওরা এক্সটেন্ড করে দিয়েছে। 9 জানুয়ারি 2021 মধ্যে তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করে ফেলতে হবে, অর্থাৎ 9 জানুয়ারি এখন হচ্ছে গিয়ে লাস্ট ডেট ডকুমেন্ট সাবমিশন করার, ঠিক আছে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রিপোর্ট আফটার ভেরিফিকেশন অ্যাজ পার দেয়ার অ্যালোটেড সিট ইন দ্য রেসপেক্টিভ ডিফারেন্ট মেডিকেল কলেজেস, গভর্নমেন্ট ইনস্টিটিউশন, নন গভর্নমেন্ট অ্যাফিলেটেড ইনস্টিটিউশন অ্যান্ড সিএনসিআই কলকাতা প্রোড ট্রাস্ট অ্যান্ড ইএসআই অন 18 জানুয়ারি 2021। যেটা 15 জানুয়ারি ছিল মনে হয় তোমাদের, 15 জানুয়ারি তোমাদের নিজে নিজে যে যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেখানে মনে হয় ভিজিট করার কথা ছিল, তো সেটা এখন এক্সটেন্ড করে ডেট 18 জানুয়ারি করে দেওয়া হয়েছে। আমাদের ডকুমেন্ট সাবমিশনের যে লাস্ট ডেট সেটা এক্সটেন্ড করে 7 জানুয়ারি থেকে এক্সটেন্ড করে 9 জানুয়ারি করা হয়েছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের যেটা রেজাল্ট সেটা তোমরা দেখতে পাবে 11 জানুয়ারি থেকে, যেটা র্যাঙ্ক ওয়াইজ যেটা ছিল 11 জানুয়ারি থেকে 15 জানুয়ারি হবে। এছাড়াও তোমাদের যেটা 18 জানুয়ারি যেখানে তোমাদের কলেজে যে ভিজিট করার কথা ছিল সেটা 18 জানুয়ারিতে হবে। তো এই ছিল ছোট্ট একটি নোটিশ। নোটিশটি যদি ইনফরমেটিভ মনে হয় থাকে ভিডিওটাকে একটা লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো ফার্দার আপডেটসের সাথে পরের ভিডিওতে। টাটা বাই।